মারণ ভাইরাস করোনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। সতর্কমূলক থাকতে দেশবাসীকে আহ্বান জানান তিনি। করোনা প্রতিরোধে আগামীকাল জনতা কার্ফিউ পালন করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। সমগ্র দেশব্যাপী তা পালন করা হবে। সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত জনতা সান্ধ্য আইন পালন করা হবে। এ সময় ঘরের বাইরে কাউকে না যেতে বারণ করা হয়। এদিকে জনতা সান্ধ্য আইন সম্বন্ধে অবগত করতে কংগ্রেস বিজেপির কর্মকর্তা এক সাংবাদিক সম্মেলন আয়োজন করেন আজ। শ্যামাপ্রসাদ মুখার্জি ভবনে সাংবাদিক সম্মেলনে কর্মকর্তারা এভাবেই উল্লেখ করেন। এছাড়া ওই রোগের ভয়াবহতা নিয়ে আলোকপাত করা হয়। সাংবাদিক সম্মেলনে রাজ্য বিজেপি সহসভাপতি বিশ্বরূপ ভট্টাচার্য, জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য, সুধাংশু দাস, অঞ্জনা রায়, ডক্টর মানস দাস, ডক্টর দেবতোষ পাল, প্রণব কুমার নাথ প্রমুখ উপস্থিত ছিলেন। কোভিড-19 নিয়ে সবাই, পৃথিবীর এমন কোন দেশ নেই যে দেশ আজকের দিনে জর্জরিত হয়নি। আমাদের পার্শ্ববর্তী দেশ চায়না থেকে এই সংক্রমণ শুরু হয়েছে, যেখান থেকে এটার সৃষ্টি। আর পরবর্তীতে আজকের দিনে আজকের দৈনিক পত্রিকা যেটা এসেছে যে চায়না থেকে বেশি ইতালির মানুষ সেটাতে আক্রান্ত হয়েছে। আমরা যে জেলায় বসবাস করছি, যে করিমগঞ্জ জেলা, আমরা যে রাজ্যে বসবাস করছি এই আসাম প্রদেশ, এখন পর্যন্ত ভগবানের অপার কৃপা আমাদের যে এখন পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণে কোনো ব্যক্তি সংক্রমিত হয়েছেন এরকম কোনো আজ অবধি বা এখন অবধি আমাদের সামনে কোনো নাম নেই, কোনো খবর নেই। ভারতীয় জনতা পার্টির সদস্য হিসাবে যে সকল চিকিৎসকগণ আছেন, যারা এই স্বাস্থ্য পরিষেবার সঙ্গে নিয়োজিত আছেন, প্রত্যেক প্রান্তে প্রত্যেক জেলায় দলের কর্মকর্তা হিসাবে যে সকল চিকিৎসকরা আছেন তাদেরকে নিয়ে এরকম কার্যক্রম করা এবং সাংবাদিক বন্ধুদেরকে ডেকে নিয়ে আমরা যাতে সজাগতা করতে পারি এই বিষয়ে নিয়ে চিকিৎসক যারা আছেন তারা এই করোনা ভাইরাস সম্পর্কে 130 কোটি লোকের বাসা কানে রয়েছে, কিন্তু তার 10% যে সমস্ত দেশে, সেই সমস্ত দেশে আক্রান্ত হয়ে অনেক লোক মারা গেছে। সম্পূর্ণ বিশ্বে করোনা ভাইরাস নিয়ে যে ভয় ভীতি, করোনা ভাইরাস একটি জুনোটিক ভাইরাস, মানে কি ভাইরাসটা এমনিতে ওর কোনো অ্যাক্টিভিটি নেই, কিন্তু জীবজন্তু বা মানুষের শরীরে যদি সে প্রবেশ করতে পারে, সে বংশবৃদ্ধি করতে পারে, সংক্রমণ করতে পারে, ছড়িয়ে যেতে পারে। মিআরএস, মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম, এই মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোমে দেখা গেছে যে ভাইরাসগুলো থাকতো সেই ভাইরাসগুলো উট আর বাদুরের মধ্যে থাকতো, সেটাও কিন্তু করোনা ভাইরাসের একটা ফ্যামিলির ভাইরাস, উট এবং বাদুরের মধ্যে থাকতো। এবং বাদুর এবং উট থেকে কিভাবে হিউম্যান বডিতে আসলো, মানব দেহে কিভাবে আসলো, সেটা কিন্তু গবেষণার বিষয় এবং সেটা নিয়ে গবেষণা চলছে। এটা নয় যে বাদুরের মাংস খেয়ে নিয়েছিল বলে চাইনিজদের মধ্যে হয়েছে এবং ওটা করোনা ভাইরাসটা প্রথম দিন থেকে জ্বর থাকবে, সর্দি থাকবে, খুশখুশে কাশি থাকবে, প্রচণ্ড মাথা ব্যথা থাকবে, পেটে ব্যথাও হতে পারে, 3-4 দিনের মধ্যে ডায়েরিয়াও হতে পারে, নাও হতে পারে, বদহজম হতে পারে। তা এই ধরনের সিমটম যখন দেখা দেয় তখন কিন্তু আমরা, যেহেতু এখন করোনার সিজন চলছে, প্রত্যেকজন ব্যক্তি যে করোনা আক্রান্ত তা নয়, কিন্তু আমরা সাসপেক্ট করি করোনা। আর করোনার ট্রিটমেন্ট কি হবে সেটা কিন্তু এখনো কিন্তু গবেষণার বিষয়ে, গবেষকরা কাজ করছেন। ওনারা কি অ্যান্টিভাইরাল মেডিসিন দিলে পরে করোনা ভাইরাসটা মরে যাবে সেটার বিষয়ে ওনারা এখনো গবেষণা করছেন। মারণ ভাইরাস করোনা নিয়ে সর্বত্র যখন আতঙ্কময় পরিবেশ, ওই পরিস্থিতিতে করিমগঞ্জের লঙ্গারুড এলাকায় চুরি ঘটনা সংঘটিত হলো। দিনের আলোয় ঘরের ভিতর ঢুকে সামগ্রী চুরি করতে গিয়ে শেষ পর্যন্ত জনতার হাতে সে আটক হয়। পরবর্তীতে পুলিশ হাতে তাকে সমজিয়ে দেওয়া হয়। ধৃত চুরের নাম আলী হোসেন, সোনার গয়না নগদ অর্থ আটিয়ে নিয়ে এসে পুলিশ তাকে বর্তমানে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।
ঘরের ভিতরে কি তালে ঢুকছো? আমি অসাইছিলাম ওর সিতাম ভিতরে তালা মারা ছিল, আমরা পুরান বাড়িতে চলে গেছি, আর যা বাংলা বাংলা আমরা দেখছিল সব আমার ফোন, আমি দুবার ছিলাম ফোনে, ফোন করে বলছিল যে তোমরা ঘরে চুপ হয়ে গেছে, আমরা সব ঘরে এসে দেখি সব দুটো শাখা নাই, একটা খোলা নাই, আন্দাজ আর একটা চুপি নাই, সব শুনালি আজকে 10 টাকা আছে, 10 টাকা 10 হাজার চেনৰ ঘৰত মানে অলপমান আগত এই 3টামান বজাত দুটা ল'ৰা সোমাইছিল, সোমোৱাটো লোকেল পাব্লিকে তেওঁলোকে ঘৰত নাছিল, তাৰ পিছত লোকেল পাব্লিকে গম পাইছে এটা গডৰেজ মাটিত খুলি গৈছে, কৰাৰ শব্দটো শুনি তেওঁলোকে হাল্লা চিত্ৰা কৰি এটা ল'ৰাক ধৰিছে, এটা ল'ৰা ধৰি পেলাই যিটো ল'ৰা মানে পাব্লিকে ধৰিছে সেইটো ল'ৰা পাব্লিকে ধৰি ৰাখিছে, আমি আহি তাৰ পকেটৰ পৰা 11টা সোণাৰ আইটেম, 2টা ৰূপাৰ আইটেম মানে তাৰ পকেটত পাইছোঁ, সেইখিনি তাক মানে এতিয়া এৰেষ্ট কৰি জিজ্ঞাসাবাদৰ কাৰণে থানাত লৈ গৈছোঁ, আৰু বস্তুকেইটা মানে ইয়াৰ পৰা আমি চিজ কৰিছোঁ অভিযোগ চেনৰ ঘৰত। নাম কি হ'ল ল'ৰাটোৰ? ল'ৰাটো আপোনাৰ ল'ৰাটো ল'ৰাটো এতিয়া জমিৰ বুলি কৈছে, কিমান আশা চুৰেতো সদায়তো আৰু আশা সপ্তাহ নহয়, সেইকাৰণে জমিৰ বুলিও কৈছে, এতিয়ালৈকে আমি জমিৰ জানো, আমি থানাত যোৱাৰ পিছত মানে তাক সোধ পোছ কৰিম, তেতিয়া আমি পূৰা গম পাই যাম, এতিয়া ইনভেষ্টিগেশ্যন চলি আছে। ময়মনসিংহের ওয়াইরাস উন্নতিকল্পে 4 কোটি টাকা মঞ্জুর করল রাজ্যের অর্থ বিভাগ। রাজ্যের অর্থমন্ত্রীর বিশেষ পদক্ষেপে ওয়াইরাস উন্নতিকল্পে 4 কোটি টাকা মঞ্জুর হল। আজ এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে জেলা পরিষদ সভাপতি আশিস নাথ উল্লেখ করেন যে করিমগঞ্জের ওয়াইরাস উন্নতিকল্পে রাজ্যের অর্থ বিভাগের কাছে এক প্রস্তাব তিনি পাঠিয়েছিলেন, পরবর্তী রাজ্যিক অর্থ বিভাগ সব কিছু বুঝে শুনে অর্থ মঞ্জুর করে। এই কারণে করিমগঞ্জ জেলা পরিষদ গঠন হওয়ার মাত্র 4 মাসে অর্থমন্ত্রী এবং করিমগঞ্জের সাংসদকে যে ওনাদের সহযোগিতায় করিমগঞ্জ জেলা পরিষদ গঠন হয়েছে, করিমগঞ্জ জেলা পরিষদ গঠন হওয়ার 1 মাস পর করিমগঞ্জে আসাম ফাইন্যান্স কমিশনের একটা টিম এসেছিল, তো সেই টিম থেকে আমি জানতে পারি যে করিমগঞ্জে আসাম ফাইন্যান্সে 4 কোটি টাকার একটা ওয়ার হাউস প্রস্তাব দিয়ে রাখা ছিল, কিন্তু বিগত জেলা পরিষদ টাকাটাকে কোনো কাজে লাগাতে পারেনি এবং হয়তো বা জানেও না, তো সেই ফাইন্যান্স কমিশনের যে টিম এসেছিল, মিস্টার সরকার ছিলেন জয়েন্ট ডিরেক্টর ফাইন্যান্স ডিপার্টমেন্টের, ওনার কাছ থেকে 4 কোটি টাকা আসাম করিমগঞ্জের ওয়ার হাউসের প্রস্তাবটা জানার পর থেকে আমি এটাকে নিয়ে আরম্ভ করি, তদবির করি এবং আমাদের করিমগঞ্জের সাংসদকে দিয়ে আমি একটা চিঠিও ফাইন্যান্স মিনিস্টারের কাছে লিখি, কিন্তু যদিও ফাইন্যান্স মিনিস্টারের কাছে কপিটা এখনো পর্যন্ত আমি পৌঁছাতে পারি নাই পাইছেন, তো এই টাকাটা মার্চ মাসের শেষ হলে টাকাটা ল্যাপস হয়ে যেত। আমার হঠাৎ মাথায় আসলো যে আমি অ্যাটলিস্ট যেহেতু আসামের মাননীয় অর্থমন্ত্রী খুব কর্মতৎপর, আমি হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে এই চিঠিটা ফাইন্যান্স মিনিস্টারের হোয়াটসঅ্যাপে গ্রুপে আমি পাঠিয়ে দিই,
দেওয়ার পরের দিনই ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে আমার কাছে খবর আসে যে ইমিডিয়েট নন ডুপ্লিকেসি সার্টিফিকেট পাঠানোর জন্য এই ওয়্যার হাউসে। সঙ্গে সঙ্গে আমি নন ডুপ্লিকেসি সার্টিফিকেট আমার সিও এবং ইঞ্জিনিয়ারকে দিয়ে পাঠাই এবং আজকে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এবং আমার পিএনআরডি ডিপার্টমেন্ট থেকে চিঠি এসেছে যে আসাম সরকার এই 4 কোটি টাকার ওয়্যার হাউস পূর্বঞ্চল জেলা পরিষদের প্রস্তাবে স্যাংশন করেছে। সেটার কপি আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে আমার পিএনআরডি ডিপার্টমেন্ট থেকে। এর জন্য আমি খুব গর্বিত এবং খুব আনন্দিত যে আমাদের জেলা পরিষদ 4 মাসের অতিক্রান্ত হওয়ার পর মধ্যে আসাম সরকার এবং বিশেষ করে মাননীয় অর্থমন্ত্রীর তৎপরতা এই যে 4 কোটি টাকা স্যাংশন হয়েছে এর জন্য আমি মানে কীভাবে অর্থমন্ত্রীকে আমি কৃতজ্ঞতা জানাবো সেটা আমার ভাষা আসা আমার কাছে নেই। সেই হিসাবে আপনাদেরকে ডাকা আরও বিভিন্ন প্রকল্প আছে পর্যায়ক্রমে আপনাদেরকে সেই প্রকল্পগুলো জানাবো। করোনা ভাইরাস প্রতিরোধে দীর্ঘকাল এমবি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে সচেতনতা শিবির আয়োজন করা হয়। সচেতনতা শিবির করোনা প্রতিরোধ নিয়ে আলোকপাত করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে এক র্যালিও বের করা হয়। আমরা সবাই হাত ধুই তো কিন্তু হাত ধোয়ার স্টেপ আছে, এই 5টা স্টেপ মেনটেন করে আমরা হাত ধুই। ওই দেখো ফার্স্ট স্টেপ সাবান দেখো দেখাই যাবে দেখো এরকম করতে থাকো এরকম করতে থাকো ভালো করে ঘষবে সাবানটা লাগাই করে এতটা ভালো করে ঘষতে থাকবে। হ্যাঁ ভালো করে ধুলাই করে মুখটাকে ভালো করে ধুলাই করবে আর ওয়ার পেছে যে জিনিসটা খাবে ওটা খালে নিয়ে করে তোরা খাইও কোনো অসুবিধা নাই হবে। আর যদি এইগুলা খাড়ে করে খাওয়ার তবে বেমার আসতে পারে যে বেমারটা এখন এই যে এটার নাম হইলো করোনা ভাইরাস বুঝলে। আর নাকটাকে বন্ধ রাখবে কথা বুঝেছো, নাকটাকে বন্ধ রাখবে যেমন।